হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকে আমরা ডিটেলে দেখব ইথেরিয়ামের প্রাইস অ্যানালিসিস, লং টার্ম আর শর্ট টার্মে ইথেরিয়াম কী করতে চলেছে এবং ইমিডিয়েট এখানে টাকা রাখা যাবে কি না, লং টার্মে কী করবেন, শর্ট টার্মে আপনাদের নেক্সট টার্গেট জোনগুলো কী হবে, সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলে জানব। তার আগে মার্কেটটা একবার এক নজরে দেখে নিই। কালকের মারাত্মক ফলের পর বিটকয়েন আজকে একটা সামান্য রিল্যাক্সেশন দিয়েছে। মার্কেট ক্যাপ যেটা আছে সেটা 1.8 ট্রিলিয়নের কাছাকাছি দাঁড়িয়েছে এবং বিটকয়েন ডমিনেন্স কিন্তু 41% কাছাকাছি আর ইথেরিয়ামের ডমিনেন্স 19.4% কাছাকাছি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বিটিসি অর্ডার কারণে টপ 100 কয়েন যেগুলো আছে তার মধ্যে বেশিরভাগ কয়েনই আজকে পজিটিভে আছে। জিএমটি প্রায় 22% কাছাকাছি আপ যাচ্ছে এবং গ্রাফ কিন্তু কালকের ফলের পর আবার আজকে ঘুরে দাঁড়িয়েছে 13% কাছাকাছি, সাইডটা মুভমেন্ট গ্রাফে দেখা যাচ্ছে। এবার চলে আসি আজকের মেন টপিক ইথেরিয়ামে। ইথেরিয়ামে দেখতেই পাচ্ছেন এখন দাম যাচ্ছে $2,924 কাছাকাছি, একটা ভালো রিকভারি পয়েন্ট থেকে একদম টপ মোস্ট পজিশন অবধি। যদি আমি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করি তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু ফিবোনাচি যে গোল্ডেন রেশিও আছে অর্থাৎ 0.618 এক্স্যাক্টলি ইথেরিয়ামের দাম কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। এবং এই যে পাথটা আমি ড্র করেছি এটা কিন্তু একটা বুলিশ পাথ, অর্থাৎ এরপর কিন্তু একটা প্রাইসে আপওয়ার্ড মুভমেন্টও দেখা যেতে পারে। কিন্তু আমি যদি একবার বিটকয়েনের ডমিনেন্স চার্ট বিটিসি ডি, এখানে আপনারা ট্রেডিং হয়ে গেলে দেখতে পাবেন, এটা বিটিসি ডি চার্ট, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আরএসআই এবং এমএসিডি বোথ কিন্তু খুব বুলিশ দেখাচ্ছে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স যেটা আছে নেক্সট কিছু দিনের মধ্যে এটা কিন্তু বাড়তে চলেছে এবং এই যে 42% ডমিনেন্স যেটা আছে এটা কিন্তু আর একটু বেড়ে যেতে পারে। এক্ষেত্রে যদি বিটকয়েনের ডমিনেন্সটা বেড়ে যায় তাহলে কিন্তু বিটকয়েন উইল আউট পারফর্ম ইথেরিয়াম। সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের যে ডাইভার্জেন্সটা বলছিলাম যে একটা বুলিশ ডাইভার্জেন্স টেম্পোরারি তৈরি হয়েছে, ইথেরিয়ামের চার্ট খুললে আমরা দেখাতে পারি। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন ইথেরিয়ামের চার্টেও কিন্তু একটা বুলিশ ডাইভার্জেন্স তৈরি হয়েছে, অর্থাৎ ইথেরিয়াম কিন্তু সাময়িক সময়ের জন্য উপরের দিকে যেতে পারত। কিন্তু যদি বিটকয়েনের ডমিনেন্স বাড়ে তাহলে কিন্তু অল্ট কয়েনের যে ডমিনেন্সটা আছে বিশেষ করে ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু কমবে। সেক্ষেত্রে আমরা নেক্সট সাপোর্ট কী পেতে পারি, আপনারা যদি এখানে ট্রেড নিতে চান তাহলে আপনারা কিন্তু খুব ভেবেচিন্তে ট্রেড নেবেন, কারণ ইথেরিয়াম কিন্তু এখানে একটা সামান্য ফল আমরা দেখতে চলেছি। নেক্সট সাপোর্ট যেটা হবে সেটা আমরা কী করে বুঝবো তাহলে, এখানে ইথেরিয়ামের নেক্সট সাপোর্ট কোনটা হতে চলেছে সেটার জন্য আমরা একটা VPVR চার্ট এখানে খুলেছি। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নেক্সট সাপোর্ট জোন যেটা আছে, নেক্সট সাপোর্ট জোন এখানে আমরা বুঝবো যে রেড ক্যান্ডেল মেজার ফর্ম হয়েছে, এখানে একটা এর বাইং জোন আছে, অর্থাৎ এখানে এই জায়গা থেকে আগে কিন্তু ঘুরে এসেছিলো এবং ইজিলি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অর্থাৎ 2600 কাছাকাছি কিন্তু এই VPVR অনুযায়ী নেক্সট সাপোর্ট জোন আমরা দেখতে পেতে পারি। সুতরাং আপনারা যদি ট্রেড নেন ওটা হবে কিন্তু আপনাদের ফার্স্ট টার্গেট, আপনারা যদি শর্ট করতে চান তো, কারণ যে হারে বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে সেক্ষেত্রে কিন্তু ফিবোনাচি রিট্রেসমেন্টের যেটা লেভেল আছে রেশিও আছে 0.618 সেটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু নেমে চলে আসবে। হ্যাঁ, বিটিসির ডমিনেন্স যে বাড়তে চলেছে সেটা কিন্তু আপনারা অত্যন্ত ইজিলি বুঝতে পারবেন DXY বা ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্ট দেখলেই। দু একদিন আগেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেটা আই বাটনে গিয়ে আপনারা দেখতে পারেন, যে ডলার কারেন্সি ইন্ডেক্সের সাথে বিটিসির কতটা লিঙ্কড আছে, এবং এখানে আমি বলেছিলাম যে নেক্সট কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা 103 DXY এর এই নাম্বারটা আমরা এখানে বা রেশিওটা আমরা এখানে দেখতে পাবো এবং আজকেই কিন্তু 103 পৌঁছে গেছে। এরপর কিন্তু আস্তে আস্তে 103 থেকে এটা ম্যাক্সিমাম 110 অবধি যেতে পারে, তারপর কিন্তু এটা আবার নিচে আসা শুরু করবে এবং তখন কিন্তু বিটকয়েনের ডমিনেন্স মার্কেটে বাড়তে থাকবে, বিটকয়েনের দামও বাড়বে। এতে গেল শর্ট টার্মে ইথেরিয়ামে কী হতে চলেছে তার কথা। এবারে আমি একটা আপনাকে বিগ পিকচার দেখাই। প্রথমেই আমরা চলে যাব 1 উইকের চার্টে। দেখুন, ইথেরিয়াম ওয়াজ ক্রিয়েটেড ব্যাক ইন 2015, 16 সাল থেকে রিটেল ইনভেস্টাররা এখানে কিন্তু অ্যাকুমুলেট করা স্টার্ট করে। ফাইনালি 2017 এন্ডে এসে ইথেরিয়ামে কিন্তু একটা বুম দেখতে পাওয়া যায় এবং ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি যে টোটাল মার্কেট প্লেস আছে সেখানে একটা ভালো মেজরিটি, অর্থাৎ 10% কাছাকাছি এর একটা মেজরিটি নেয় এবং বিটিসির ডমিনেন্স খানিকটা এখানে কমে। এরপর যখন ইথেরিয়াম ফাইনালি পড়া আরম্ভ করে, বিটকয়েনকে ইথেরিয়াম অনেকাংশে মেনে চলে, অর্থাৎ বিটকয়েনকে সামনে রেখে আপনারা ইথেরিয়ামের প্রাইস মুভমেন্টটা দেখতে পারবেন, যখন বিটকয়েন প্রায় 80% কাছাকাছি ফল আসে তখন কিন্তু টপ মোস্ট লেভেল থেকে ইথেরিয়ামেরও বিরাট একটা ফল আসে, যেটা কিন্তু অনেক দিন স্টে করেছিল। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় 800 দিনের কাছাকাছি এই ফলটা স্টে করে এবং ঠিক আছে
এখানে কিন্তু প্রায় 92% কাছাকাছি ইথেরিয়ামের একটা ফল এসেছিল, 93% কাছাকাছি ইথেরিয়ামের একটা মারাত্মক ফল আমরা দেখতে পাই। এবং ইথেরিয়ামের যে অ্যাক্সেল জোনটা ছিল যেখানে ইথেরিয়ামের ফিরে যাওয়ার কথা, সেখানে সেই অবধি ফিরে যেতে যেতে কিন্তু ইথেরিয়ামের প্রায় 1200 দিনের কাছাকাছি বা 1000 দিনের কাছাকাছি সময় লেগে যায়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন 1000 দিনের কাছাকাছি চলে যেতে যায়। এবং যারা এই জায়গায় ইনভেস্ট করেছিল ইথেরিয়ামের টপ মোস্ট পজিশনে, তাদের কিন্তু আগের ভ্যালু থেকে নতুন একটা পিক পেতে প্রায় 3.5-4 বছরের কাছাকাছি লেগে যায়। সো আজকে ইথেরিয়াম যাচ্ছে $2,900, $4,800 থেকে যখন এটা $2,900 এসছে তখনই আমাদের প্রায় বুক কেঁপে যাচ্ছে। এখন যদি এতে আবার 90% কাছাকাছি ফল আসে, যেটা কিন্তু ওইরকমই প্রায় 800-900 দিন অবধি স্টে করে, তাহলে কিন্তু আমরা লোয়েস্ট জোনটা যেটা দেখতে পেতে পারি সেটা কিন্তু $457 আন্ডারে হয়ে যাবে। এবার একটা জিনিস খুব মন দিয়ে শুনুন, বিটকয়েনের 12 বছরের ইতিহাসে বিটকয়েন কিন্তু একটা সাইকেল কমপ্লিট করেছে প্রায় 3 বার, অর্থাৎ প্রতি 4 বছরে একটা সাইকেল, যেখানে অ্যারাউন্ড 2 ইয়ার্স বিটকয়েন আপ ট্রেন্ড দেয়, 2 ইয়ার কি তারও বেশি সময় ধরে এটা ডাউন ট্রেন্ড যায়, তারপর আবার গ্রোথ দেয়, আবার ডাউন ট্রেন্ড যায়। 21 সালে আমরা যে ম্যাসিভ গ্রোথটা দেখেছি সেটা কিন্তু তারপর একটা ডাউন ট্রেন্ড আমরা কিন্তু আবার দেখতে চলেছি। সুতরাং হিস্ট্রি যদি আবার রিপিট করে এবং বিটকয়েনকে আমরা আবার 80% কাছাকাছি একটা ফলেন জোনে দেখতে পাই, তাহলে কিন্তু ইথেরিয়ামে মারাত্মক ফল আসতে চলেছে এবং অন্যান্য যে অল্টকয়েনগুলো আছে সেগুলোতেও আসবে। সুতরাং বি প্রিপেয়ার্ড ফর ইট, ট্রেড ওয়াইজলি। এখানে আগেভাগে নিজের টাকাটা মার্কেটে ঢুকিয়ে দেওয়ার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এখন হলো যে টাকাটা নিজের কাছে ধরে রাখা এবং মার্কেটের প্রপার একটা ড্রপ জোনকে অ্যানালিসিস করতে পারা এবং সেই জায়গায় আস্তে আস্তে পার্ট বাই পার্ট টাকা নিজের টাকাটাকে ভেতরে ঢোকানো, মার্কেটের ভেতরে আস্তে আস্তে ভালো অল্টকয়েনের মধ্যে ঢোকানো এবং কয়েক বছরের মধ্যে সেই অল্টকয়েন থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারা। লং টার্মে বিটকয়েন কীভাবে মুভমেন্ট দিয়েছিল এবং গত 12 বছরে বিটকয়েনের কীভাবে ফল এসেছিল সেটা জানার জন্য আই বাটনের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। অলরাইট ফোকস, আজকে এই অবধি। ইথেরিয়ামের প্রাইস প্রেডিকশন লং টার্ম এবং শর্ট টার্মে আমি অ্যানালিসিস করে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনার যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে। ক্রিপ্টো মার্কেটের ডেইলি টেকনিক্যাল অ্যানালিসিস এবং মার্কেটের ডেইলি নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই, হ্যাপি ট্রেডিং।